শ্রোতা মণ্ডলী, আপনারা এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে পাটের বীজ উৎপাদনের উপর একটা ভিডিও দেখছেন। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ হলো যে আমরা অনেকেই পাট বীজ উৎপাদনের নিয়ম ভালোভাবে জানি না। তা আপনারা যে যেখানেই থাকেন, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। তো এটা হলো রবি ওয়ান জাতের পাট বীজ উৎপাদনের একটা প্লট। এটা বাংলাদেশের বিএডিসি বগুড়া জোনের আওতায় গোবিন্দগঞ্জের মাঠে এটা কৃষক আনিসুর রহমান প্রায় 3 একর জমিতে এই জাতের পাট বীজ উৎপাদন করেছেন। তো এখন পট ফরমেশন সম্পন্ন হয়েছে, আমরা মাঠ পরিদর্শনে এসেছি। তো এই পাট বীজ উৎপাদনের জন্য এটা ভিত্তিমানের বীজ থেকে প্রত্যায়িত বীজ উৎপাদন। তো এই মানের বীজ উৎপাদন করতে গেলে আমাদেরকে মাঠের কিছু মান নিয়ন্ত্রণ করতে হবে, সেটা হলো পৃথকীকরণ দূরত্ব। এই বীজের ক্ষেত্রে আপনার অন্তত পক্ষে 20 মিটার, একই প্রজাতির অন্য জাতের মাঠ হইতে 3 মিটার, এবং অন্য প্রজাতির মাঠ হইতে বিশেষ করে অন্যান্য ফসলের গাছের সংখ্যা খুব নগণ্য থাকবে। রোগবাহিত বা বীজবাহিত জীবাণু গাছের সংখ্যাও খুবই নগণ্য থাকবে। এইসব জিনিস মাঠে পর্যবেক্ষণ করা হয় কয়েকবার পরিদর্শনের মাধ্যমে। তো বীজ প্লটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠে রগিং করা। এই রগিংটা সাধারণত অন্য জাত, অন্য ফসল, আপত্তিকর আগাছা এবং রোগাক্রান্ত গাছ জমি থেকে উঠিয়ে ফেলা হয়। অনাকাঙ্ক্ষিত কোনো গাছ থাকলেও সেটা তুলে ফেলা হয়। এটা করা হয় সাধারণত 3টি পর্যায়ে, একটা হলো ফুল ফোটার আগে, আর একটা হলো ফুল ফোটার সময়, আর একটা হলো দানা পরিপক্ব হওয়ার সময়। এই 3টা সময়ে সাধারণত রগিং এর কাজটা করা হয়। রগিং করলে মাঠের মানটা নিশ্চিত হওয়া যায়। এছাড়া অন্যান্য কিছু পরিচর্যা আছে, গ্রোথটা ভালো হইতো, রোগ বালাই ও পোকা মাকড় দমন, এরিয়াও ভালো ছিল, এই যে উঁচা আপনাকে নিচে হয়েছে বিশেষ পানি সতর্ক থাকতে সেচের হবে। যখন যে সমস্যাটা আসবে তাৎক্ষণিকভাবে এটা সমাধানের চেষ্টা করতে হবে। বিশেষ করে পাটের জন্য বেশ কিছু বীজবাহিত রোগ দেখা যায়, এই রোগগুলো দেখা গেলে অবশ্যই তার ব্যবস্থা নিতে হবে, এবং কিছু ক্ষতিকর পোকাও ফসলের ক্ষতি করে থাকে সেগুলো অবশ্যই আপনারা দমনের ব্যবস্থা নেবেন। আর বর্তমানে পাট বীজের চাহিদা ভালো, জৈব সারেরা কোনো অনিশ্চয়তা নাই, গ্রোথ হবে আনিবেন। আপনি যারা পাট বীজ উৎপাদন আগ্রহী, জমি ফেলে না রাখে অল্প সময়ের জন্য এই ফসলটা আপনারা উৎপাদন করে নিতে পারেন। এটা নাবি হিসাবে চাষ করা হয়, সাধারণত সেপ্টেম্বর মাসের মধ্যে বীজ ফেলা হয় এবং এটা জানুয়ারির মাঝামাঝি পর্যায়ে কর্তন শেষ হয়ে যাবে। আপনারা যারা ভিডিওটা দেখলেন ফসলের অবস্থা, তো আপনারা এটা দেখে উদ্বুদ্ধ হবেন আশা করি, এবং যারা বীজ উৎপাদনে বা প্যাকিং করে বাজারজাত করতে চান তারা অবশ্যই জেলা বীজ পত্তন এজেন্সির অফিসে গিয়ে তার যোগাযোগ করে আপনারা স্কিম তৈরি করে উৎপাদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।